কর্নার জেরে লকডাউনের ধাক্কায় এবারের আইপিএল নিয়ে ঘোর অনিশ্চয়তা। আদৌ আইপিএল হবে কিনা সেটা নিয়ে ঘোর সংশয়। এরকম অবস্থায় মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, শেষ পর্যন্ত এবার যদি আইপিএল না হয় তাহলে বোর্ডের 4,000 কোটি টাকা ক্ষতি হবে এবং সেক্ষেত্রে বোর্ড বাধ্য হবে ক্রিকেটারদের বেতনে কাটছাট করতে। তবে পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে অন্য কোনো উইন্ডোয় আইপিএল আয়োজন করার একটা চেষ্টা আছে। যদি সেটা শেষ পর্যন্ত সম্ভব হয় তাহলে হয়তো ক্রিকেটারদের বেতন কাটছাট না করে ম্যানেজ করে দিতে পারবে বোর্ড, কিন্তু দেশের এখনও যা পরিস্থিতি তাতে সেটা হওয়া খুব কঠিন। তাই ক্রিকেটারদের উদ্দেশ্যে একরকম বার্তা দিয়ে রাখলেন বোর্ড প্রেসিডেন্ট। এছাড়া অক্টোবর নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় 4টি টেস্ট ম্যাচ হওয়ার কথা, কিন্তু অস্ট্রেলীয় বোর্ড চাইছে 5টি টেস্ট ম্যাচ খেলতে। সৌরভ এ ব্যাপারেও আলোকপাত করেন। তিনি জানান, 5টি টেস্ট খেলা সম্ভব হবে না। প্রথমে টি-20 সিরিজ, মাঝে টি-20 বিশ্বকাপ, তার উপর যদি সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের 14 দিন আইসোলেশনে থাকতে হয় তাহলে 5টি টেস্ট খেলা কঠিন। সেক্ষেত্রে 4টি টেস্টই খেলতে হবে বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।